দ্বিতীয় চালানে ভারত থেকে এসেছে আরো 20 লাখ করোনা টিকা। এ নিয়ে এলো মোট 90 লাখ ডোজ। ভ্যাকসিন কম থাকা কেন্দ্রগুলোয় সরবরাহ করা হবে আগে। শিগগিরই বাজারে আসছে মোবাইল অ্যাপ থিফগার্ড। চুরি যাওয়া সেটের অবস্থান জানা যাবে নিমিষেই, আন্তর্জাতিক মানের বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এবং টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটন খাতে 1000 কোটি টাকার বাম্পার ব্যবসা। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে আরও নজরদারির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসি। দ্বিতীয় চালানে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড ভ্যাকসিনের আরও 20 লাখ ডোজ এসেছে। গত রাতে 12:30 দিকে ভারতের মুম্বাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় চালানটি। জুনের মাঝামাঝি সময় পর্যন্ত আছে এবারের চালানে আসা টিকার মেয়াদ। ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে গাজীপুরে ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানায় নিয়ে যাওয়া হয়। ভারতের সেরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ক্রয় চুক্তির 3 কোটি কোভিড ভ্যাকসিনের মধ্যে 20 লাখ ডোজ ভ্যাকসিন সোমবার দিবাগত রাতে ঢাকায় আসে। মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা স্পাইস জেটটি রাত 11:10 আসার কথা থাকলেও ফ্লাইটটি দেরিতে ছাড়ায় তা ঢাকায় অবতরণ করে প্রায় 12:30 দিকে। এর আগে 20 লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে ভ্যাকসিমকোর 5টি ফ্রিজার ভ্যান। রাত 11:30 দিকে ভ্যানগুলো একে একে বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। ফ্লাইটটি অবতরণের 1.5 ঘন্টা পর বিমানবন্দর থেকে বেরিয়ে যায় ভ্যাকসিনবাহী 5টি ফ্রিজার ভ্যান। বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন ও ভ্যাকসিমকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গেল 25 জানুয়ারি প্রথম দফায় ভারত থেকে 50 লাখ কোভিড ভ্যাকসিন কেনে সরকার। তারই ধারাবাহিকতা এবার আসে ভ্যাকসিনের দ্বিতীয় চালান। এবারের চালানে আসা টিকাগুলোর মেয়াদ শেষ হবে জুনের মাঝামাঝি সময়ে। শুরুতে ভারত সরকার উপহার হিসেবে 20 লাখ ডোজ দিয়েছিল বাংলাদেশকে। এ পর্যন্ত 90 লাখ ডোজ টিকা এসেছে বাংলাদেশে। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ ডোজ করে 6 মাসে 3 কোটি ডোজ টিকা আসার কথা। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। 14তম দিনের মতো সারা দেশে চলছে করোনা টিকা প্রদান কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, মোটোশে, সারা দেশে আজকে 14তম দিনের মতো চলছে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ। এবং আজকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আমরা সকাল থেকেই কিন্তু মানুষ আগ্রহী যারা রয়েছেন তারা এখানে আসতে শুরু করেছেন। মূলত অল্প কিছুক্ষণ আগেই কোভিড-19 ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এই কেন্দ্রটিতে, অর্থাৎ সকাল 9টা থেকে আজকের কার্যক্রম শুরু হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য কিন্তু তারা যেন কেন্দ্রে প্রবেশ করতে পারেন সেজন্য কিন্তু সকাল 8টার আগেই কিন্তু এই যে কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং সবাই কেন্দ্রে এসেছেন এবং সবাই আসলে অপেক্ষায় আছেন। এবং অলরেডি ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগ করা এই কেন্দ্রে আজকের দিনের যে কার্যক্রম সেটি আসলে যে শুরু হয়ে গেছে। একটি তথ্য যদি জানাতে চাই যে মানুষের মধ্যে শুরুর দিকে যেই দ্বিধা, সংশয় বা অনাগ্রহ ছিল সেটি কিন্তু এর মধ্যে কাটিয়ে উঠতে শুরু করেছে। আমরা প্রথম 13 দিনে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন 23,08,157 জন মানুষ। এবং গতকাল 13তম দিনে সারা দেশে কোভিড-19 ভ্যাকসিন নিয়েছিলেন 2,25,280 জন। তবে বাংলাদেশে এখন পর্যন্ত 33 লাখের বেশি মানুষ, অর্থাৎ প্রায় 24 লাখ মানুষ যে কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন তার মধ্যে কিন্তু বড় ধরনের কারো শারীরিক প্রতিক্রিয়া হয়েছে এরকম কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য দিয়েছে সে অনুযায়ী এখন পর্যন্ত 609 জনের দেহে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর যদি রাজধানীর কেন্দ্রগুলোর চিত্র যদি বলতে চাই, যে প্রায় 24 লাখ মানুষ সারা দেশে আসলে যে কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন এর মধ্যে রাজধানীর 47 কেন্দ্রগুলোতেই গত 13 দিনে 3,06,183 জনকে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আর গতকাল রাজধানীর কেন্দ্রগুলোতে 29,441 জনকে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তবে আপনারা জানেন যে সরকারের বা স্বাস্থ্য অধিদপ্তরের যেটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল যে প্রথম মাসে, অর্থাৎ প্রথম ধাপে 35 লাখ মানুষকে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা হবে, কিন্তু এর মধ্যে আমরা যেটি দেখছি যে প্রায় 24 লাখ মানুষকে এর মধ্যে ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হয়ে গেছে।
এবং শুরুর দিকে আমরা আসলে যেটি দেখেছি যে কেন্দ্রে আসার ক্ষেত্রে যদিও নিবন্ধনের ক্ষেত্রে তেমন কোনো বেগ পেতে হয়নি, কিন্তু এখন কিন্তু আমরা যেটি দেখছি যে নিবন্ধন করার ক্ষেত্রে আসলে যে মানুষকে নানা ধরনের আসলে যে অপেক্ষায় থাকতে হচ্ছে এসএমএস পাওয়ার ক্ষেত্রে, এবং যে নিবন্ধন করাটাও কিন্তু এখন যে শুরুর দিকে যে সাবলীল অবস্থায় ছিল সেটিও কিন্তু একটু কঠিন হয়ে উঠছে। তবে গত রাতে যে বাংলাদেশে আরও 20 লাখ COVID-19 ভ্যাকসিন এসেছে, সেটি আসলে যেসব কেন্দ্রগুলোতে অপ্রতুলতা রয়েছে সেগুলোতে পাঠানোর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর মৌটুশি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। সময় সংবাদে আরও থাকছে, ভাসমান দোকানিদের দখলে রাঙামাটির ঝুলন্ত সেতু, চলাফেরায় ব্যাঘাতে পর্যটকদের অসন্তোষ, লোকবল সংকটে ব্যবস্থা না নিতে পারার অজুহাত কর্তৃপক্ষের। মোবাইল চুরি করে আর পার পাবে না চোর, দেশের যে কোনো জায়গায় চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমিষেই, আর এই অসম্ভবকে সম্ভব করেছেন সাইদুর রহমান নামে এক প্রযুক্তি উদ্যোক্তা। নিজের মোবাইল চুরি হওয়ার আক্ষেপ থেকে মোবাইল অ্যাপ থিফগার্ড বানিয়ে ফেলেছেন তিনি। অ্যাপটি ব্যবহারে বছরে গ্রাহককে দিতে হবে মাত্র 350 টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটির ফিচারগুলো আন্তর্জাতিক মানের। শিগগিরই বাজারে আসছে অ্যাপটি। সানভীর রূপলের রিপোর্ট। কিন্তু নিজের জীবনে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাধান খুঁজতে গিয়ে সাইদুর রহমান নামে এক উদ্যোক্তা কয়েকজনকে সাথে নিয়ে তৈরি করে ফেললেন থিফগার্ড নামে মোবাইল অ্যাপ। ওর মধ্যে যে ফোনবুক ছিল বা আদার্স যে বিষয়গুলো ছিল সেটা এত ইম্পর্টেন্ট ছিল, এটা যেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে ওইটা রিকভার করার জন্য, এটাও একটা পার্ট ছিল ডেফিনেটলি। 13টি ফিচারের এই অ্যাপ বাজারে আনছে আইটি কোম্পানি সফটালজি। থিফগার্ড.কম থেকে ডাউনলোড করে শুরুতে ইউজার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপ চালু করতে হবে। যে কেউ আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলেই বেজে উঠবে অ্যালার্ম। চাইলেই কেউ সিম খুলতে বা মোবাইল বন্ধ করতে পারবে না। উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দেবে আপনার ইমেইলে। এখন আমাদের R&D মোড়ে আছে, সো আশা রাখি যে খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা লুফলসগুলোকে আমরা ওভারকাম করতে পারবো এবং একটা চমৎকার একটা অ্যাপ মার্কেট উপহার দিতে পারবো। প্রাথমিকভাবে Android 7 থেকে 12 ভার্সনে কাজ করবে অ্যাপটি। ধীরে ধীরে আইফোনে ব্যবহার উপযোগী করতে চান উদ্যোক্তারা। এজন্য কাজ করছে একটি টিম। ব্যবহারকারীদের সমস্যা সমাধানে রয়েছে কল সেন্টারও। More than 200 ডিভাইসকে নিয়ে অলরেডি আমাকে ডিবাগ করতে হয়েছে। সো আমাদের নেক্সট পরিকল্পনার মধ্যে হচ্ছে যে আমরা প্রত্যেকটা ডিভাইসকে স্টেপ বাই স্টেপ আমরা ডিবাগ করবো, যাতে করে আমরা প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটি বিশ্বমানের, তবে আরো যাচাই বাছাই করে গ্রাহক বান্ধব করার পরামর্শ তাদের। আমি মনে করি এটা আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের অ্যাপসটি আসলে ভূমিকা রাখতে পারে। ইউজারদের ডাটা সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে অ্যাপসটির ভূমিকা একটু রাখতে হবে। ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে পারলে এ ধরনের আরো অ্যাপ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। টানা 3 দিনের ছুটিতে পর্যটন খাতে প্রায় 1,000 কোটি টাকার বাম্পার ব্যবসা হয়েছে সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। ভ্রমণে আসেন 4 লাখের বেশি পর্যটক। পর্যটকদের হয়রানি ঠেকাতে প্রশাসনের আগে ভাগে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করে জেলার চেম্বার অব কমার্স। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, তারা ছুটি পেলে এই সৈকতে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। এবারও সাপ্তাহিক এবং 21 ফেব্রুয়ারির তারা 3 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে আসেন 4 লাখের বেশি পর্যটক। বার্মিস মার্কেটগুলোতে ছিল পর্যটকের উপচে পড়া ভিড়। বার্মিস আচার, পোশাক, গহনা ও সুটকির দোকানগুলো ছিল বেচাকেনায় সরগরম। পাশাপাশি পরিবহন ও রেস্তোরাঁগুলোও পার করেছে ব্যস্ত সময়। হোটেল, রেস্টুরেন্ট, যারা পর্যটক সেবা দেন, সেন্ট মার্টিন, টেকনাফ, সবাই সব জায়গায় ভালো ব্যবসা হয়েছে ইনশাআল্লাহ। খুব ভালোই আমরা সাপোর্ট পেয়েছি, আমাদের সেল অ্যাকসেপ্টেশন যা ছিল তাই হয়েছে। করোনার পরে এটাই হচ্ছে আমাদের বৃহৎ 3 দিন। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা হ্যাপি, খুশি। 450 হোটেল মোটেল রিসোর্ট ছিল পর্যটকের ঠাসা। হাজার হাজার পর্যটক রুম না পেয়ে রাত কাটিয়েছেন সৈকতের বালুচরে ও গাড়িতে। পর্যটকের এমন আগমন অভাবনীয় বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। প্রত্যেকটি পর্যটন এরিয়াগুলোতে মানুষের সমাগম প্রচুর হয়েছে এবারে। সামনের দিনগুলোতে এরকম যদি থাকে তাহলে পর্যটন সেক্টরটা আরও অনেক ডেভেলপ হবে বলে আমি মনে করি। টানা ছুটিতে পর্যটন খাতে 1,000 কোটি টাকা ব্যবসা হয়েছে। তবে পর্যটক হয়রানি রোধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে জানালেন জেলা চেম্বারের সভাপতি। পর্যটকরা রাস্তায় ঘোরাঘুরি করবে, খাবার তাড়নায়
এদিক ওদিক ছোটাছুটি করবে এবং বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, বিভিন্ন পর্যটন শিল্পের সাথে যারা আছে, তাদের নিয়ে বসা, যাতে পর্যটকরা কোনো রকমে হয়রানির শিকার না হয়। কক্সবাজারে পর্যটন খাতে নিয়োজিত রয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালু যেন দুর্গাপুরবাসীর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ভেজা বালু পরিবহনে নষ্ট হচ্ছে রাস্তাঘাট, পরিবহনের হর্ন, যানজট ও দুর্ঘটনায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। বছরের পর বছর এলাকাবাসী প্রতিবাদ করলেও টনক টনে না প্রশাসনের। তবে গত এক মাস ধরে সড়কে ব্যবসায়ী, সুশীল সমাজ ও সাধারণ মানুষ লাগাতার আন্দোলনে নামায় নড়ে চড়ে বসে প্রশাসন। বিস্তারিত নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবিতে। পর্যটন এলাকা খ্যাত পাহাড়ি এলাকা নেত্রকোনার দুর্গাপুরের প্রাকৃতিক সম্পদ সোমেশ্বরী নদীর বালু। নদী থেকে উত্তোলিত বালু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু নদী থেকে তুলেই ভেজা বালু পরিবহনে নষ্ট হচ্ছে রাস্তাঘাট। ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। শুকনো মৌসুমেও সড়কে জমে থাকে কাদা আর পানি। নিয়ম নীতি তোয়াক্কা না করে দিনে রাতে চলছে হাজার হাজার পরিবহন। বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও, তাতে কর্ণপাত করছেন না প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। ভোগান্তির শিকার ব্যবসায়ী ও সাধারণ সহ সুশীল নাগরিকরা গত এক মাস ধরে লাগাতার আন্দোলন করছেন, পরও বন্ধ হচ্ছে না ভেজা বালু পরিবহন। প্রশাসনের কাছে বারবার যাওয়ার পরে আমাদের কোনো সমাধান হয় নাই, ঠিক আছে। রাস্তাঘাটের যে অবস্থা, কাদায় পরিপূর্ণ, মানুষ আসতে চায় না। বিকল্প রাস্তা তৈরি করা হোক, আর ভেজা বালি এবং লরি ট্রাক সহ সবগুলো আমরা বন্ধের দাবি জানাচ্ছি। প্রশাসন বলছে বালু ব্যবসার সাথে অনেক শ্রমিক জড়িত, সবকিছু মাথায় রেখেই বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। বাইপাস রোডের ব্যাপারে চিন্তা করা হয়েছে, রোডটি যদি হয় তাহলে আমার মনে হয় যে এই নাগরিক যারা রয়েছেন পৌরসভায় তারা এই বিড়ম্বনার হাত থেকে রক্ষা পাবে। প্রস্তাবিত অ্যালাইনমেন্ট অনুযায়ী যদি আমরা একটি রাস্তা পারমানেন্ট তৈরি করতে পারি, অনেক ক্ষেত্রে আমাদের জনদুর্ভোগ লাঘব হবে, দুর্ঘটনার হার কমে যাবে, আমাদের ভেজা বালু পরিবহনের ক্ষেত্রে রাস্তার যে ক্ষতি হয় সেটি কমে যাবে। চলতি বছর জেলা প্রশাসন থেকে 67 কোটি টাকায় দুর্গাপুরে মোট 5টি বালুঘাট ইজারা দেওয়া হয়। এতে 3,500 ড্রেজারে উত্তোলিত বালু, জাম ট্রাক, মিনি ট্রাক ও লরি সহ প্রতিদিন প্রায় 2,500 থেকে 3,000 গাড়ি চলাচল করে। সময় সংবাদ, নেত্রকোনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় চালানে ভারত থেকে এসেছে আরও 20 লাখ করোনা টিকা। এ নিয়ে এলো মোট 90 লাখ ডোজ। ভ্যাকসিন কম থাকা কেন্দ্রগুলোয় সরবরাহ করা হবে আগে। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।